ছয়ের দশকের মধ্যভাগ, টালমাটাল বাংলার রাজনীতি। 1967 নির্বাচনে রাজ্যে পরাজিত কংগ্রেস। বাংলায় প্রথম অকংগ্রেসী সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যুক্তফ্রন্টের নেতা অজয় মুখার্জি। ঠিক সেই সময় ছাত্র রাজনীতিতে হাতেখড়ি সোমেন মিত্র। গ্রামের ধানক্ষেত থেকে শুরু করে কলকাতার রাজপথে ছড়িয়ে পড়ছে নকশাল আন্দোলনের ঢেউ। কমিউনিস্ট পার্টির বিভাজনের পর সিপিএমও দ্রুত শক্তি বৃদ্ধি করছে এই রাজ্যে। স্বাধীনতার পর দু দশক যে একচ্ছত্র আধিপত্য কংগ্রেস ভোগ করে এসেছে রাজ্য রাজনীতিতে, তার প্রায় ধূলিসাৎ হতে বসেছে। সেই মুহূর্তে অতুল্য ঘোষ বা প্রফুল্ল সেনের চেয়ে কংগ্রেসের বেশি প্রয়োজন ছিল টাকাবুকো যুবকদের, যারা রাস্তায় নেমে চ্যালেঞ্জ করতে পারবে নকশাল ও সিপিএমকে। সময়ের চাহিদাই ত্বরান্বিত করে রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান, আর ঠিক সেটাই ঘটেছিল সোমেন মিত্রের জীবনে। গোটা শহর জুড়ে তখন অঞ্চল দখলের লড়াই। আর্মহা স্ট্রিটের ছোড়দা তার ছেলেপুলেদের নিয়ে নেমে পড়েছিলেন রাজপথে, যাকে বলে একেবারে প্রত্যক্ষ রাজনৈতিক সংঘর্ষ। সোমেন মিত্রর এই ডাকাবুকো চরিত্রটা নজরে পড়েছিল শীর্ষ নেতৃত্বের। এ বি এ গণি খান চৌধুরীকে নিজের রাজনৈতিক গুরু বলে মানতেন সোমেন মিত্র। আস্থাভাজন হয়ে উঠেছিলেন সঞ্জয় গান্ধীরও। ইন্দিরা তনয় সঞ্জয় তখন তেড়েফুঁড়ে নেমে পড়েছেন ময়দানে। যুব কংগ্রেসকে চাঙ্গা করাই তখন সঞ্জয়ের পাখির চোখ। একাত্তরের বাংলাদেশ যুদ্ধের পর তখন দেশের রাজনীতিতেও অপ্রতিরোধ্য ইন্দিরা। কংগ্রেসের বৃদ্ধতন্ত্র কোণঠাসা। এ রাজ্যেও কংগ্রেস রাজনীতিতে সঞ্জয় গান্ধীর প্রশ্রয়ে দ্রুত উঠে এলো দুটি নতুন মুখ, প্রিয়রঞ্জন দাশমুন্সি ও সোমেন মিত্র। এদিন সোমেনের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সেই সময়টাকে স্মরণ করতে ভোলেননি প্রিয় ঘনিষ্ঠ সুব্রত মুখোপাধ্যায়, যিনি এখন তৃণমূলে। যে কোনো সময় আমাদের তৃণমূল মারা যেতে পারতাম, কিন্তু আমরা সাহস নিয়ে লড়াই করেছি। প্রিয়রা আগেই চলে গেছে, আর যে সোমেন চলে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর্মহা স্ট্রিটের সোমেন মিত্রর বাড়ি, হেঁটেই পেরোনো যায় পত্রকু। কিন্তু প্রিয় আর সোমেনের দূরত্ব ছিল বহু যোজনের, সেই কাহিনী সকলেই জানেন। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, প্রিয় ও সোমেন শিবিরের ঠোকাঠুকির ফলেই এ রাজ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস। প্রিয়রঞ্জন চলে গেছেন বছর তিনেক আগে, এবার চলে গেলেন সোমেন মিত্র। মানুষ চলে যায়, কিন্তু ইতিহাস তো রয়ে যায়। প্রিয় সাংসদ হয়েছেন, দিল্লি গিয়েছেন, কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রীও হয়েছেন, ছাপ রেখেছেন জাতীয় রাজনীতিতেও। কিন্তু বাংলায় থাকতেই বরাবর বেশি পছন্দ করেছেন সোমেন মিত্র। সংগঠনই ছিল তার পছন্দের জায়গা। এ বিষয়ে সোমেন মিত্র অনেকটাই অতুল্য ঘোষের অনুসারী বলা যায়। 1972 মাত্র 26 বছর বয়সে প্রথমবার বিধায়ক হয়েছিলেন অধুনালুপ্ত শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে। 77 পরাজিত হয়েছিলেন, কিন্তু 1982 থেকে 2006 টানা জিতেছেন ওই শিয়ালদা থেকেই। কিন্তু বিধানসভা কক্ষের থেকে প্রদেশ কংগ্রেস দপ্তরই ছিল ছোড়দার পছন্দের জায়গা। 3 প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও পেয়েছেন। 1992 থেকে 96 প্রথমবার, 1996 থেকে 1998 দ্বিতীয়বার, এবং শেষবার দায়িত্ব পেলেন 2018। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থেকেই মৃত্যু হল সোমেন মিত্র। 9 দশকে সোমেন মিত্র সভাপতি থাকাকালীনই সংঘাত বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 7 দশকের দাপুটে নেতা ছিলেন সোমেন, কিন্তু 20 বছর বাদে ততদিনে সেই জায়গা নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যুব কংগ্রেসের তখন অবিসংবাদী নেত্রী মমতা। বাম বিরোধী আন্দোলনের মুখ হিসেবে নিজেকে এ রাজ্যে প্রতিষ্ঠা করে ফেলেছেন মমতা। কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত তুঙ্গে ওঠে। অনমনীয় সোমেন, আর তার দিকেই সমর্থন হাইকমান্ডের। দিয়াল লিখনকেই পড়তে ভুল করেছিল দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি, যার ফলে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রায় সাইনবোর্ড হয়ে যাওয়া শুরু কংগ্রেসের। মমতার নেতৃত্বেই 34 বছরের বাম শাসনের অবসান। তবে কথায় আছে, রাজনীতিতে সবই সম্ভব। সেই প্রাচীন প্রবাদকেই সত্য করে একদিন সোমেন মিত্র যোগ দেন তৃণমূলে। অবশ্য কংগ্রেস ছেড়েছেন তার আগেই। 2007 তৈরি করেন প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস, আর 2008 যোগ দেন তৃণমূলে।
2009 তৃণমূলের টিকিটে ডায়মন্ড হারবার থেকে জিতে প্রথমবার লোকসভায়। কিন্তু সোমেন মিত্র তৃণমূল কংগ্রেস যোগ বেশি দিন স্থায়ী হয়নি। 2014 লোকসভা ভোটের ঠিক আগে ফিরে আসেন কংগ্রেসে। 20 বছর পর 2018 ফিরে পান প্রদেশ সভাপতির পদ। অধীর চৌধুরীকে সরিয়ে সোমেনকে সভাপতির পদে বসান রাহুল গান্ধী। সোমেন মিত্রকে রাজনৈতিক গুরু মানেন অধীর, কিন্তু 2018 ঘটনা তৈরি করেছিল রাজনৈতিক দূরত্ব। সম্পর্কটা মোটেই আর আগের জায়গায় নেই, কিন্তু সোমেনের মৃত্যু সংবাদ বিহ্বল করেছে অধীরকেও। মৃত্যুর এই খবর আমাকে বেদনাহত করেছে, দুঃখে কাতর করেছে। কারণ আমার সঙ্গে সোমেন মিত্র মহাশয়ের শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, একটা আবেগের সম্পর্ক ছিল। তাকে আমি আমার অভিভাবক বলে মনে করতাম। আমি যে কংগ্রেস রাজনীতিতে পদার্পণ করেছিলাম সেটা শুধুমাত্র সোমেন মিত্রের হাত ধরে। গোটা দেশেই এই মুহূর্তে কোণঠাসা কংগ্রেস। এ রাজ্যেও দীর্ঘদিন ধরেই ক্ষয়িষ্ণু শক্তি। দ্রুত পট পরিবর্তন ঘটছে বাংলার রাজনীতির। বামেদের সঙ্গে একত্রে লড়াই করার ডাক দিয়েছিলেন সোমেন মিত্র। কয়েক মাস পরেই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। এই সন্ধিক্ষণে কংগ্রেস হারালো তার ছোটদাকে। নিউজ টাইম।